ভাত, রুটি, পরোটা, পোলাও বা লুচি, যাই হোক না কেন, সব দিয়ে খাওয়া যায় এমন একটি সবজির রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনিওয়াল বাই স্বর্ণা। আজকে আমি শীতের খুব মজাদার কিন্তু একটু ভিন্ন ধর্মী একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ডাল, আর তার সাথে নিয়েছি কিছু গাজর। তো চলুন দেখি, আজকে সবজিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 3 কাপের মতো কুচি করে রাখা বাঁধাকপি। আপনারা চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কুচিটা করার। আরও নিয়েছি 1 কাপের মতো পাতলা স্লাইস করে রাখা গাজর কুচি। নিয়েছি 1 কাপের মতো মসুর ডাল। ডালটাকে আমি 5 মিনিট ভিজিয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি। নিয়েছি 1টা টমেটো, বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার গাছের ফ্রেশ টমেটো যেটা আজকে পিক করেছি। এবার চলে যাচ্ছি মশলাতে। নিয়েছি হলুদ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি খুবই সামান্য, নিয়েছি জিরে গুঁড়ো 1 চা চামচ, আর ধনে গুঁড়ো 1.5 চা চামচ, নিয়েছি পেঁয়াজ কুচি অর্ধেকটা, কিছু কাঁচা লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা, নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা, আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কিছু জিরে আর কালো জিরে, নিয়েছি পরিমাণ মতো তেল আর লবণ। আর তো আজকে আমি অলিভ অয়েল নিয়েছি। তো একটা প্যান আমি গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সেই পরিমাণ মতো তেলটি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখন ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম সেই জিরে আর কালো জিরে আর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। মিনিট দুয়েক পর পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা সেই বাঁধাকপি কুচিগুলো, একটু নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চেরা লঙ্কাগুলো। এবার আরও একবার ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে ওয়েট করছি 5 মিনিটের মতো। আপনারা রান্নাটা মিডিয়াম আঁচে করবেন যেহেতু সবজি ভাজি। তো 5 মিনিট পর ফিরে এলাম। এখন সবজিটা খানিকটা নেড়ে চেড়ে আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ডালটা। এই সবজি ভাজিটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। আপনারাও একবার করে খেয়ে দেখবেন আর আমাকে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। আমি আরও খানিকটা পানি দিয়ে দিয়েছি যাতে একটু ডালটা সিদ্ধ হয় সাথে বাঁধাকপিটাও। দিয়ে আমি প্রায় রান্না করবো এটা 10 মিনিটের মতো, আর মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি আমার সেই ফ্রেশ কেটে রাখা টমেটো কুচিগুলো, দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঢাকা। এবার আমি উঠিয়ে দেখছি সবজিটার কী অবস্থা। আমি এটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি, আর মাঝে দেখে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। পুরো সবজিটা রান্না করতে আমার লেগেছে প্রায় 15 মিনিটের মতো। তো এখন আমি সবজিটা হয়ে গেলে একদম লাস্টে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি।
তো এখন চলে যাচ্ছি পরিবেশনে। এই তো হয়ে গেল মজার সবজি ভাজি। দেখুন আমার ডালগুলো কিন্তু একদমই গলে যায়নি, বোঝাই যাচ্ছে। আর সবজির রংটাও একদম খুব সুন্দর আর ফ্রেশ রয়েছে। তো আপনারাও বাসায় এটা বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ আসি, বাই।